হ্যাঁ, তাহলে এখন দেখো যেটা আজকে আমরা করবো সেটা হচ্ছে একটা লাইনের প্রজেকশন, কিন্তু এই লাইনটা দুটো প্লেনের সাথে ইনক্লাইন। তো কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছো যে এই লাইন AB 7 সেন্টিমিটার লং অ্যান্ড ইটস ইনক্লাইন 30 ডিগ্রি উইথ দ্য HP অ্যান্ড 45 ডিগ্রি উইথ দ্য VP। তো বোথ প্লেনের সাথে ইনক্লাইন। সঙ্গে আরেকটা বলা আছে যে এর এ পয়েন্ট এন্ড এ 3 সেন্টিমিটার অ্যাবাভ HP অ্যান্ড 2 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ VP, ড্র ইটস প্রজেকশন। তো তার জন্য ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা রেফারেন্স লাইন ড্র করতে হবে, রেফারেন্স লাইন যেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন। এরপর এই রেফারেন্স লাইনটার পয়েন্ট এ পয়েন্টটাকে তোমাকে আগে ফিক্সড করতে হবে। তো এ পয়েন্ট কোথায় ছিল? এ পয়েন্ট বলছে এ পয়েন্ট 3 সেন্টিমিটার অ্যাবাভ দ্য HP। এ পয়েন্টটা হচ্ছে 3 সেন্টিমিটার অ্যাবাভ দ্য HP। 3 সেন্টিমিটার অ্যাবাভ HP মিনস কোথায় আমরা করবো? রেফারেন্স লাইনের ঠিক উপরে, রেফারেন্স লাইনের উপরে 3 সেন্টিমিটার অ্যাবাভ। তো ধরে নাও এই পয়েন্টটা, এই পয়েন্টের পজিশন 3 সেন্টিমিটার অ্যাবাভ। তো এটার নাম দিলাম আমরা এ পয়েন্ট। ঠিক তার নিচেই তার টপ ভিউ হবে, যেটা 2 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ VP দেওয়া আছে। তার মানে রেফারেন্স লাইন থেকে, এই রেফারেন্স লাইন থেকে 2 সেন্টিমিটার দূরে হবে। তাহলে এটার স্ট্রেট লাইন মানে ভার্টিক্যাল হবে, রেফারেন্স লাইনের সাথে ভার্টিক্যাল। এটা রেফারেন্স লাইন থেকে উপরে 3 সেন্টিমিটার, রেফারেন্স লাইন থেকে নিচে হবে তার ডিস্টেন্স 2 সেন্টিমিটার। এটার আমি নাম দিয়ে দিচ্ছি এ ড্যাশ পয়েন্ট। তাহলে এটা ছিল তার ফ্রন্ট ভিউ, এটা ছিল তার টপ ভিউ। এখন এই টাইপের যদি প্রবলেমগুলো আমাদের করতে হয় যেখানে লাইনটা বোথ প্লেনের সাথে ইনক্লাইন, ফার্স্ট অফ অল ধরে নিতে হবে যে কোনো একটা প্লেনের সাথে ইনক্লাইন আর একটা প্লেনের সাথে প্যারালাল। তো যদি তাই হয়, ফার্স্ট অফ অল আমি ধরছি 30 ডিগ্রি উইথ দ্য HP, ইনক্লাইন 30 ডিগ্রি উইথ HP। তো যখন 30 ডিগ্রি উইথ HP, এর মানে আমি এই 30 ডিগ্রি ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা দেখতে পাবো যখন আমি সেটার ফ্রন্ট ভিউ দেখব। তাহলে ফ্রন্ট ভিউ দেখবো মানে রেফারেন্স লাইনের অ্যাবাভ আমাকে এই 30 ডিগ্রি ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা ড্র করতে হবে। তো তার জন্য প্রথমে আমাকে একটা এর রেফারেন্স লাইন ড্র করে নিতে হবে, যেটা বা এটাকে তুমি টোটাল লেন্থ, ট্রু লেন্থও ড্র করতে পারো, কোনো অসুবিধে নেই। যে এটাই হচ্ছে টোটাল তোমার লেন্থ, কিন্তু এটা আসবে না, এটা রেফারেন্স লাইনই তোমরা নেবে, আমি যেটা বলবো তোমাদের রেফারেন্স লাইন নিতে। এই লাইনের সাথে 30 ডিগ্রি ইনক্লাইনে, 30 ডিগ্রি ইনক্লাইনেশন অ্যাঙ্গেলে এই 30 ডিগ্রি ইনক্লাইনটা তোমরা সেট স্কোয়ার দিয়ে করতে পারো বা প্রোটেক্টর দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে খুশি করো, কিন্তু 30 ডিগ্রি হতে হবে। এই 30 ডিগ্রি ইনক্লাইন আর এর লেন্থ কত হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন যে লেন্থটা বলা আছে সেটা হবে এর লেন্থ, অ্যাকর্ডিং টু কোশ্চেন যে লেন্থটা বলা আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এসেছে, এটা এসেছে 30 ডিগ্রি, আর এই লেন্থটা 7 সেন্টিমিটার, কারণ কোশ্চেনে মেনশন আছে AB লেন্থ 7 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার ট্রু লেন্থ। তো এটা যদি ট্রু লেন্থ এই পয়েন্টটা, তাহলে নেক্সট পয়েন্ট যেটা এটা সেটা কী হবে? সেটা বি পয়েন্ট। কিন্তু এটাকে আমরা বি পয়েন্ট দিয়েছি। সিমিলার এরই যদি আমি জাস্ট ফ্রন্ট ভিউ হয়েছে, এই টপ ভিউ যদি ড্র করি, তাহলে সেটা কোথায় আসবে? বি পয়েন্টটা, বি পয়েন্টটা আসবে ঠিক তার নিচে, কোথায়? এই জায়গায়। সেটা কীভাবে ড্র করব? তো এ পয়েন্টের সাথে রেফারেন্স লাইনের প্যারালাল লাইন ড্র করেছি, রেফারেন্স লাইনের সাথে প্যারালাল লাইন, আর ওই বি পয়েন্টটা পাওয়ার জন্য এই রেফারেন্স লাইনের সাথে পারপেন্ডিকুলার লাইন ড্র করব, যেটা বি পয়েন্ট আমি পাবো। তো রেফারেন্স লাইনের সাথে পারপেন্ডিকুলার, যখনই প্যারালাল পারপেন্ডিকুলার লাইন আসবে তখন তোমরা সেট স্কোয়ার ইউজ করবে। এই লাইনটা চলে আসছে এই জায়গায়। তো এটাকে আমি অ্যানাদার নাম দিচ্ছি বি সাফিক্স 1। তাহলে এ পয়েন্টের জন্য এ ড্যাশ, বি পয়েন্টের জন্য B1 পেয়েছি। এটা কখন? যখন আমার লাইনটা 30 ডিগ্রি ইনক্লাইন উইথ HP।
এরপর আমি অন্য আরেকটা যে পোর্শন আছে সেটাকে নিচ্ছি, ধরেছি 45 ডিগ্রি উইথ ভিপি আর অ্যানাদার প্যারালাল, ঠিক আছে। তো এর নেক্সট কেস আমি 45 ডিগ্রি করছি, তাহলে 45 ডিগ্রি ইনক্লাইন যদি করি তাহলে এই লাইনের সাপেক্ষে 45 হবে, এই লাইনের সাপেক্ষে 45। তো এটার সাথে 45 আমি একটা সেট স্কোয়ার দিয়ে নিয়ে নিচ্ছি 45, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 45। আর এর যে টোটাল লেন্থ হবে, এর লেন্থ যেটা তোমার কোশ্চেনে মেনশন করা আছে সেই লেন্থ, মানে ট্রু লেন্থ যেটা, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার লং। তো এই পয়েন্টটার অ্যানাদার নাম কি হবে, আমি এটা বি বি পয়েন্টই, কিন্তু যেহেতু একবার ইউজ করে নিয়েছি তার এটার অ্যানাদার নাম হচ্ছে বি সাফিক্স টু। তো এই পয়েন্টের বি সাফিক্স টু এটা হচ্ছে তার টপ ভিউ, তাহলে এর ফ্রন্ট ভিউ কী দেখা যাবে, এর ফ্রন্ট ভিউ স্ট্রেট লাইন, যেটা এ পয়েন্ট এ ড্যাশ পয়েন্টের জন্য এ আর বি টু পয়েন্টের জন্য অন দ্য লাইনে আসবে। তার জন্য আমাকে করতে হবে আবার সেম এই পয়েন্টের সাথে রেফারেন্স লাইনের সাথে একটা পারপেন্ডিকুলার, সেটা কিনা তোমার যে এখানে মিট করছে। তাহলে এই পয়েন্টটা কি হবে, এটা আরেকটা পয়েন্ট যেটা সাফিক্সে দিয়েছে আমি বি থ্রি পয়েন্ট। এখন তোমরা এটা জানো যে কোনো পয়েন্ট বা কোনো লাইনের একটা পয়েন্ট যেখানে ফ্রন্ট ভিউ হবে ঠিক তার নিচে আসবে টপ ভিউ। তো যদি আমি এ পয়েন্টটা নিই তো সেই এগেনস্টে এ ড্যাশ পয়েন্ট ঠিক তার নিচে, ঠিক আছে, স্যাটিসফাই। কিন্তু বি পয়েন্ট যদি নিই তাহলে তার এগেনস্টে বি ওয়ান এখানে আসছে, যদি বি টু নিই তার এগেনস্টে বি থ্রি এখানে আসছে, কিন্তু এইভাবে তো পসিবল নয়, একটাই পয়েন্ট হতে হবে। এরপর আমরা যেটা করব, এটা কেন এসছে আগে বলে দিই, এটা এসছে এই কারণে, কারণ এই 30 ডিগ্রি আর এখানে যে 45 ডিগ্রি নিয়েছিলাম এটা আমরা ধরে নিয়েছিলাম যে 45 ডিগ্রি ইনক্লাইন অনলি ভিপির সাথে অ্যান্ড অ্যানাদার প্যারালাল টু এইচপি। আর যখন 30 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি নিয়েছিলাম তখন ধরে নিয়েছিলাম প্যারালাল টু ভিপি, তার জন্য এই পজিশানটা এরকম এসছে বি এর পয়েন্টের পজিশান। তো এই পয়েন্টটা যাতে না আসে তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই বি পয়েন্ট থেকে একটা লোকাস লাইন ড্র করতে হবে যেটা রেফারেন্স লাইনের প্যারালাল লাইন, আর ঠিক বি টু পয়েন্ট থেকেও একটা লাইন ড্র করতে হবে যেটা রেফারেন্স লাইনের প্যারালাল। এই লাইনগুলো এই জন্য ড্র করা হচ্ছে কারণ এই 30 ডিগ্রি ইনক্লাইন এইচপির সাথে, তার মানে ম্যাক্সিমাম এই পয়েন্টটা এখানে যাবে, এরপর থেকে যখন 45 ডিগ্রি ইনক্লিনেশন দেবো তারপর এটা আস্তে আস্তে ভিতর দিকে কমে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ পয়েন্টটা এইদিকে গেছে, সুতরাং এটা কমে আসছে। সিমিলার এই সাইডে যখন দেখাচ্ছি এই পয়েন্টটা ম্যাক্সিমাম এটা এসছে, এরপর এটা কী আসছে, এটা এর থেকেও এইদিকে এই লাইনের উপরে হবে। সেটা কোথায় হবে সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কম্পাস নিয়ে প্রথমে 30 ডিগ্রি এটার জন্য ইনক্লাইন এসেছিলো, তাহলে এটা টোটাল লেন্থ স্ট্রেট লাইন এখানে এসছে, এই যে ডাইমেনশন এই ডাইমেনশনটা মেজার করতে হবে। এটা মেজার করার পর ওই এ ড্যাশ পয়েন্ট বসিয়ে একটা আর্ক ড্র করতে হবে, একটা আর্ক ড্র করতে হবে। সিমিলার এ পয়েন্টে বসিয়ে এই বি থ্রি পয়েন্টে এটা একটা আর্ক ড্র করতে হবে, আর্ক ড্র করতে হবে। দেখবে তোমরা যদি এটা ঠিকঠাক করে থাকো তাহলে এই দুটো আর্ক গিয়ে যে লোকাস পয়েন্টটাতে মিট করেছে, যে লোকাস পয়েন্টগুলোতে মিট করেছে সেই লোকাস পয়েন্টগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন এই যে লোকাস পয়েন্টগুলো, এটা তো কোন পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাই আমার বি পয়েন্ট। সেই বি পয়েন্টের অ্যানাদার নেম কী দেবো, এটা বি ফোর আর এটা বি ফাইভ, বি সাফিক্সে ফাইভ। আর এই দুটো পয়েন্টের যদি আমি স্ট্রেট লাইন ড্র করি ঠিক দেখা যাবে তার নিচেই ওই পয়েন্টটা। তাহলে লাস্ট যেটা আমাকে করতে হবে, এই এ পয়েন্ট থেকে বি ফোর যেটা লাস্ট লোকাস পয়েন্ট যেটা পেয়েছি সেই পয়েন্টটা জয়েন্ট করতে হবে, আর এই পয়েন্টের সাথে এটাকে জয়েন্ট করতে হবে। আমি আলাদা কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস থিক লাইন, এটাও তোমার কন্টিনিউয়াস থিক লাইন,
এই যে লাইনটা কন্টিনিউয়াস থিক, এই লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস থিক, বাকি সব কন্টিনিউয়াস থিন লাইন করবে। এটা তোমার হচ্ছে ফাইনাল ফিগার অফ দিস কোশ্চেন। এখানে যেটা ডাইমেনশন মেনশন করতে হবে সেটা হচ্ছে যেগুলো মেনশন করা আছে, যেমন 30 ডিগ্রি আমরা মেনশন করেছি, 45 ডিগ্রি মেনশন করেছি, আর যেটা করতে হবে 3 সেন্টিমিটার অ্যাবাভ এইচপি, 2 সেন্টিমিটার ফ্রন্ট অফ ভিপি, মিনস এই লেন্থটা, এই লেন্থটা তোমাকে মেজার করতে দেখিয়ে দিতে হবে এই ডাইমেনশন দিয়ে, যে এটা কতটা টোটাল লেন্থ। যেগুলো কোশ্চেনে তোমাদের মেনশন থাকবে সেগুলোই শুধুমাত্র তোমরা লিখবে। আর একটা আছে 7 সেন্টিমিটার লং, সেই 7 সেন্টিমিটার লং কোথায় পাবো? হয় এই লেন্থ, আদারওয়াইজ এই লেন্থ, তোমরা যে কোনো একটাকে নিতে পারো, তারপর সেটার ঠিক পারপেন্ডিকুলারভাবে ওই লাইনের সাথে, আর ডাইমেনশন লাইনটা হবে ওই লাইনের প্যারালাল, এটাকে তোমরা লিখবে 7, যেভাবে লেটারিংয়ের স্টাইলে লিখো সেইভাবে। এটা হলো কমপ্লিট ফিগার অফ দিস কোশ্চেন।